ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রেখো, তাহলে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আজকে আমাদের আলোচনার বিষয়, আজকে আমরা মাধ্যমিক সাজেশন পদ্যের থেকে কিছু প্রশ্ন উত্তর করব, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, যেগুলো সম্ভাব্য প্রশ্ন উত্তর। ওকে, সো সেগুলোর থেকে আমরা একটু আলোচনা করব, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। গদ্যগুলো আমি দিয়ে দিয়েছি, গদ্যের প্রশ্ন উত্তর কী কী আসতে পারে সেটা আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি আমি এই ভিডিওর শেষে পিন করে দেবো, দেখে নিও। আর রচনাগুলো আমি অলরেডি তোমাদের আপলোড দিয়ে দিয়েছি, রচনা কী কী আসতে পারে সেটাও আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেগুলো তোমরা দেখে নিও। এখন শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, অসুখী একজনের থেকে আমরা প্রশ্ন উত্তর প্রথমে নেব। এই কবিতায় কবি বিশ্বশান্তির যে বার্তা দিয়েছেন তা আলোচনা করো, মিষ্টি বাড়ির আশেপাশে কী ছিল। অসুখী একজন কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো। আশা করি বুঝতে পারলে আমি কী বললাম। নেক্সট, তারপর যুদ্ধ এলো, যেগুলো রেড কালারের লিখেছি মানে সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো পড়তে হবে, আর ব্লু কালার যেগুলো থাকবে সেগুলো একটু পড়ে নেবে। ওকে, নেক্সট, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কী হয়েছিল। নেক্সট প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কী বোঝানো হয়েছে, যুদ্ধ কীভাবে ঘটলো, যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন। দেখো প্রশ্ন দুটো কিন্তু একই, বাট প্রশ্নের ধাঁচটা আলাদা, তো সেই জন্য আমি প্রশ্নটা দিয়েছি এখানে। নেক্সট, নেক্সট বলেছে দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন, আর সেই অপেক্ষায় মেয়েটি কিসের প্রতীক, মেয়েটির অপেক্ষায় তাৎপর্য বিশ্লেষণ করো, মেয়েটির মৃত্যু হলো কেন, কে পায়ে দাগ ধুয়ে দিল এবং এই দাগ ধোয়ার তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, শহরের এই পরিণতি কিভাবে হলো তা কবিতা অবলম্বনে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। নেক্সট প্রশ্ন, সেদিন ছিল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো তা আলোচনা করো। নেক্সট, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়, অস্ত্রধারীদের নিয়ে গান নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, অস্ত্র ও গান শব্দটি কবিতায় বিশেষ গুরুত্বে ব্যবহৃত হয়েছে, বা এই রকম শব্দ ব্যবহারের কারণ উল্লেখ করো। কবিতায় দুবার হয়ে গেছে, এটা কবিতাটিতে হবে। নেক্সট, নেক্সট প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, একথা বলার কারণ কি। আমরা শুধু একটা কোকিল, কোকিল কোন কাজের সমাধা করবে বলে আশা প্রকাশ করেছেন। নেক্সট প্রশ্ন, গানের বর্ম আজ পেরিয়ে গায়, গানের বর্ম কি, কবি গানের বর্ম পড়েছেন কেন তা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় বর্ম শব্দটি দুবার আলাদা আলাদা প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে, এই ব্যবহারে যুক্তিকতা বুঝিয়ে দাও। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান, গানের সঙ্গে ঋষি বালকের সম্পর্ক কীরূপ। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আসবে আয় আরও বেঁধে বেঁধে থাকির থেকে। ওকে, প্রথম প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের বেঁধে থাকতে বলেছেন, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কেন অনুভব করেছেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, এই কবিতায় কবি বিশ্ব মানবিকতা বোধের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, এই কবিতায় কবির স্বপ্ন ভঙ্গ ও পুনরায় স্বপ্ন দেখার যে প্রতিচ্ছবি রেখেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, আমরা ভিখারিও বারো মাস, এই উপলব্ধির অর্থ বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস, উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো, আমাদের কথায় কে বা জানে, কাদের কথা বলা হয়েছে, তাদের কথা কেউ জানে না কেন। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন। নেক্সট অভিষেক থেকে করব। নেক্সট প্রশ্ন, রতীন্দ্রশ্রব কাকে বলা হয়েছে, তিনি কোন রণসাজে
সেজেছেন বা সাজছেন, তার রণসাজের রণসজ্জার পরিচয় দাও। কাকে মহাবায়ু বলা হয়েছে আর বিস্ময়ের কারণ কী, এটা তার বিস্ময়ের কারণ কী হবে। নেক্সট প্রশ্ন, অভিষেক কবিতা অবলম্বনে লঙ্কেশ্বর রাবণ চরিত্রটি বিশ্লেষণ করো বা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, হা ধিক্ষার মোড়ে, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্ষার জানিয়েছেন, বক্তা চরিত্রের কোন দিক কবিতায় প্রকাশ পেয়েছে। অভিষেক কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে করজনে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এখানে প্রশ্ন দুটো একই, শুধু লাইনটা একটু আলাদা, সেজন্য আমি দিয়েছি। ওকে, লালটা যেটা রেড কালারে লেখা সেটা পড়তে হবে অবশ্যই। নেক্সট, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, অপবাদটি কি ছিল, বক্তা কিভাবে তার রোষ প্রকাশ করেছিলেন, অপবাদ ঘোচানোর জন্য তিনি কি করেছিলেন, এটা ঘোচানোর জন্য হবে। ওকে, নেক্সট, ইন্দ্রজিতের বীরত্ব ও দেশপ্রেমের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, আফ্রিকার থেকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমায় অপমানিত ইতিহাস, তোমায় বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাস সংক্ষেপে বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের বর্বর লোভের যে চিত্র আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট, কারা কিভাবে আপন নির্লজ্জ অমানসিকতার প্রকাশ ঘটিয়েছিল, তাদের সম্পর্কে কবির কী মানসিকতার প্রকাশ পেয়েছে, মনোহারা মানবী কথাটি বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এ উক্তি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, ছায়াবৃতা বলার কারণ উল্লেখ করো, তার সম্পর্কে কবি কি বলেছেন তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কাকে বলা হয়েছে, তার সম্পর্কে কবি কি বলেছেন তা সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন দুটো এক, বাট একটু আলাদা, একই প্রশ্ন করলে কিন্তু আনসারটা পাবো আমরা। নেক্সট, নেক্সট বলেছে, সেখানে নিভৃত্ত অবকাশে তুমি, তুমিকে নিভৃত্ত অবকাশ বলতে কি বোঝানো হয়েছে, এই অবকাশে কি সংগ্রহ করা হয়েছিল। নেক্সট, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এই উক্তি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, ছায়াবৃত বলার কারণ উল্লেখ করো, তার সম্পর্কে কবি কি বলেছেন তার সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন প্রলয়োল্লাস থেকে, এই কবিতায় মহানিশার শেষে কে কিভাবে আসে, কবি কাদের কোন জয়ধ্বনি করতে বলেছেন, এই কবিতায় কবি প্রলয়কে কোন কোন বিশেষণে উল্লেখ করেছেন এবং এই বিশেষণগুলি তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, মাভৈ শব্দের অর্থ কী, এই কবিতায় কবি কাকে ভয়ঙ্কর বলেছেন এবং সে কিভাবে এসেছে। নেক্সট প্রশ্ন, আসছে নবীন জীবনধারা অসুন্দর করতে ছেদন, নবীন কিভাবে আসছিল তার নিজের ভাষায় বিস্তারিত আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কাল ভয়ঙ্কর আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, সুন্দর কেন কাল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, নতুন কেতন বলতে কবি কি বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, এই কবিতায় কবি ভাঙা গড়ার যে ছবি ফুটিয়ে তুলেছেন তার নিজের ভাষায় লেখো, দ্বাদশ নয়ন কটায় এই উক্তিটির মধ্যে দিয়ে কবিতার কী বৈপরীত্য আসে তা নিজের ভাষায় বর্ণনা করো।
এতগুলোই প্রশ্ন তোমাদের ছিল ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে করলেই আশা রাখা যায় তোমরা খুব ভালো নম্বর পাবে। তো আজকের জন্য এটুকু, রচনাগুলো কী কী ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, তো রচনাগুলো অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে, রচনার প্লেলিস্টে প্রচুর রচনা আছে, দেখে নিতে পারবে। এছাড়াও এই ভিডিওর শেষে আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। আর গদ্যের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমরা ভীষণভাবে পড়তে হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা সেটাও দেখে নিও, আমি এই ভিডিও শেষে পিন করে দেবো। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থাকে।